ড্রাফটে এখন যেটা করবেন, আপনি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন, নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট নেন, এখান থেকে প্রত্যেকটা গিককে কপি করে ওখানে রাখেন। লেখাগুলো আর কি হ্যাঁ হ্যাঁ, যাতে এগুলো আর বারবার না লিখতে হয়, রেখে এগুলো সব ডিলিট করে দেন। আমার হচ্ছে ওই যে বলছিলাম না আমি, যে ইউএসএসসিও নিয়ে একটা গিগ করব, তো ওইটা করতে যেয়ে আমাকে হঠাৎ করে ওরা হচ্ছে এসিওর একটা স্কিল টেস্ট দিতে দিচ্ছে, ঠিক আছে? এসিওর স্কিল টেস্টে এমন এমন কোশ্চেন তারপরে দিছি, মানে খুব কষ্টে আর কি একরকম পাশ করা, 6.8। তারপরে দেখ ওইটা ফাইনালি ইয়ে করতে পারছি। এখন কোনো প্রোফাইলকে আর ছাড় দিচ্ছে না, ওরা আসলে এক্সাম ছাড়া যেন নড়তেছেই না। তাহলে এদিকে গিয়ে ঠিক করবো, ইয়ে কপি করে রাখবো আর কি। হ্যাঁ, ওই ডেসক্রিপশনটা করলেই হয় আর টাইটেলটা, হ্যাঁ এই দুইটা করে রাখেন। সেভেন কন্টিনিউ দিতে হবে।
তাহলে এটা বুঝে দিচ্ছি স্যার। জি ঠিক আছে। বিশেষ করে বোকাবুলা এইগুলা অনেকগুলো ওয়াদ আসলে জানা থাকে না, তো মানে কোনো বস নেই, মানে ফেমিলার ওয়াদ খুব একটা পরে নেই, সবগুলা হলো আর নেই। না না, টেস্ট গুলো সবসময় আসলে এমন কেমন জানেন, ওই যে আমরা যেমন নেটিভ বাংলা স্পিকার তাই না, জি স্যার, এখন আমরা তো সমার্থক শব্দ যদি আমাদের পরীক্ষায় আসে আমরা তো পারি না, জি স্যার, ওই যে বিভিন্ন পরীক্ষাগুলোতে তো এরকম, ওরা যদি কোনো নেটিভ ইংলিশ স্পিকারও যদি যাই পরীক্ষাগুলো দিতে, প্রিপারেশন না থাকলে কিন্তু পারবে না। কারণ এই ওয়ার্ডের ইয়েগুলো দেখা যাচ্ছে তাদেরও কিন্তু সচরাচর ইউজ হয় না, তো তারা কিন্তু প্রিপারেশনে না হলে বা স্টাডি না করলে পারবে না। এমনি ওই টাইপের আমি প্রশ্ন নেটে খুঁজে দেখছি যে এই টাইপের আসলে প্রশ্ন দেখি নাই, যেগুলো আছে এগুলো সবগুলো যে ফাইবার ইংলিশ টেস্টের প্রশ্নই আছে। এই তো এই এই ইংলিশটা টেস্ট সাধারণত দেয় না বা হচ্ছে ইয়ে করে না আসলে। এক্সপ্রেস গুলা যেগুলো আছে এগুলো কোনোদিন দেখি নাই। এমনি চাকরি পরীক্ষার জন্য তো কিছু না কিছু করছি। আচ্ছা আচ্ছা, না আপনি তো বিসিএস এ তো যেহেতু গেছেন ভাইবা পর্যন্ত, তো আপনার তো প্রিপারেশন ডেফিনেটলি হার্ড ছিল। হ্যাঁ, কিছু অন্তত ছিল, রিটেন, তারপরে এগুলো তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ সাগরের মতোই লাগে, পড়াশোনার তো কোনো শেষই নাই ওদের। শেষ নাই, তারপরেও মোটামুটি ওই যে নিজের থেকে যেভাবে কিছু লিখতে পারলেই, অর্থাৎ সবগুলো খবর আছে না, খবর না আপনি বললেও ওই যে ধারণার থেকে লিখতে হয় আর কি। আপনি তো ম্যাথ থেকে করছিলেন না? জি স্যার। আচ্ছা, এমসিকিউ তে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য একটু সাজেশন দিতে পারবেন? এমসিকিউ স্যার ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো মোটামুটি স্টাডি করলে, আর হলো বিশেষ করে গ্রুপ ডিসকাশনটা বোধহয় কাজে লাগে, আচ্ছা আচ্ছা, প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় আর কি। আচ্ছা আপনাদের সময় আপনারা মনে হয় গ্রুপ ডিসকাশনটা একটু বেশি করতেন নাকি? জি স্যার। আচ্ছা, এমসিকিউ কি ম্যাথ না সবগুলোর জন্য? না, এমসিকিউটা যেটা হয়েছে সবগুলোর জন্যই, ইংলিশ মানে চারটা যে টার্ম থাকে না, জি স্যার, কারোর কোনো নলেজ থাকলে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় মূলত। আচ্ছা আচ্ছা, এখন তো আর এগুলো দিলেও কোয়ালিফাই করতে পারবো না, এখন তো অনেক চেঞ্জ, যখন গেছেন তখন থেকে এখন অনেক চেঞ্জ, হ্যাঁ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা সিলেবাস চেঞ্জ হয়েছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন তো হ্যাঁ হ্যাঁ, ওই যে নাম্বারও মনে হয় বাড়াই দিছে না কোশ্চেনের, এই ইয়ার মানে কত মার্কের জন্য নাই। ইংলিশ সম্ভবত 200, মানে জাহাজ না হলেও লঞ্চ হওয়া লাগবে নাকি? আর রিটেন তো ডেলে দুটো হয়, ডেলে দুটো দিতে গেলে রিটেন 4 ঘন্টা 4 ঘন্টা করে অনেক লেখা। তো আমার দৃষ্টিতে স্যার ইয়ের থেকে রিটেন থেকে প্রিলিমিনারিটাই কঠিন আমার কাছে। আচ্ছা আচ্ছা, সময় কম, রিটেন তো মোটামুটি সিলেবাসের উপর ভিত্তি করে কিছু করলে হয়ে যায়। আচ্ছা, রিটেনের জন্য আপনি কোন বইটা ফলো করছিলেন? আমি ছোট ছোট বই পড়ছিলাম স্যার, ওই যে স্পেসিফিক ইংলিশের জন্য দু একটা, ধরেন ওই যে তখন হলো নামগুলো তো আসলে মনে নাই, দেখা যেত, আচ্ছা আচ্ছা, এখন তো MP3 এই টাইপের কিছু পাওয়া যায়, আর সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব বিশ্ব মনে হয় একটা আছে। এই লাইনে যেভাবে লেগে আছেন ওই ধরনের দু এক বছর লেগে থাকলে মনে হয় হয়ে যাবে, তখন এটা তো সময় দিতে পারবেন না, ঝামেলা এটা আর কি। তবে একটা করতে পারেন যে যদি ওইভাবে যদি নেন তাহলে বিসিএস না দিয়ে অন্য ব্যাংক বা অন্যগুলোতে নেন,
ওটাতে বিসিএস এর তুলনায় পড়ার ইয়া কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার আসলে মানে 100% টার্গেট নাই। তবে আচ্ছা, আপনি কি অ্যাক্টিভ গিগ করছেন নাকি? ইয়া এই উৎপল ভাই, আপনি তো অ্যাক্টিভ গিগ ডিলিট করে ফেলছেন। অ্যাক্টিভ গিগ করে ফেলছি। অ্যাক্টিভ গিগ কয়টা ছিল আপনার? দুটো ছিল, একটা তো ডিলিট করে ফেলছেন। আল্লাহ, এমনিতেই অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু দেখে শুনে করেন তাহলে। না আমি আসলে মূলত এখন যেটা চিন্তা করতেছি, আমার হচ্ছে এই নিজের হোম টাউনের ভেতরে থাকার চেষ্টা করব এখন, যার কারণে আমি যদি বিসিএস তো অনেক পরের ব্যাপার, ওইটা তো আমি এখন চিন্তাও করছি না, কারণ ওইটা তো যে টাইমটা দিতে হবে আমার এখন সম্ভব না, সময় নাই। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে ওই এনটিআরসি এর কলেজ লেভেলের ইয়েগুলোতে করা যায় কিনা, ওই প্রিপারেশনটা যদি একটু ভালোভাবে নিতে পারতাম। দেখবেন যে কমপক্ষে 30-40% ওখান থেকে থাকতেছে। আচ্ছা আচ্ছা, মানে আমি তো অনেকদিন এসব পড়াশোনার সাথে সম্পৃক্ত নাই, না থাকায় আমার হচ্ছে এমসিকিউ তে এখন অবস্থা ভালো না। যেমন গতবার হচ্ছে আপনার ইয়া দিছি, স্কুল লেভেলেরটা দিছিলাম, তো স্কুল লেভেলে আমি হচ্ছে 52টা মার্ক করি, পরে হচ্ছে মানে ব্যাড লাক ছিল আসলে আমার, প্রায় 4-5টা ভুল হয়ে যায়। হ্যাঁ অবশ্য 2 মাস দেখছিলামও, কিন্তু ওই যে বেশি সময় দিতে পারি নাই। তাহলে ওইটার জন্য বিগত সালটা বেশি ইম্পর্টেন্ট। এবারও অ্যাপ্লাই করা আছে, কিন্তু ওই পরীক্ষাটা তো মে মাসে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো আর হলো না। আরেকটা হলো স্যার, ওই যে ব্যাংকের আইসিটি অফিসার নিয়োগ করে, এদের তো ভালো খারাপ না তো? এদের হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো। কোনটা? তবে ব্যাংকে, ব্যাংকের অফিসার, ব্যাংকে। হ্যাঁ আমার মনে হয় আগামী 2 মাসে দিতে হবে অনেকগুলা। আচ্ছা, আসলে ব্যাংকে আমি টার্গেট কম রাখি, কারণ হচ্ছে দেখেন এই যে এই সিচুয়েশনে ব্যাংক গুলো কিন্তু ঠিকই অ্যাক্টিভ আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একটা অন্যরকম ফ্যাসিলিটিস আছে জব এর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রেন্ডেট আছে ওই ওনাদের মতই সরকারি, কিন্তু কিছু করা যাবে না আর কি। নন ক্যাডার আছে কক্সবাজারে আর কি, এখন ও তো বিএড করতে আসছে, এদিকে বিএড এর জন্য তো এমনি বন্ধ, আবার এখন করোনার জন্য তো ওদের বন্ধ, মানে কোর্সও বন্ধ। আচ্ছা আচ্ছা, স্কুল লেভেল গুলোতে বা কলেজ লেভেল গুলোতে তো মোটামুটি ক্লাস টাইম গুলো শেষ হলে বা মানে স্কুল টাইম শেষ হলে তো আর কোনো ঝামেলা থাকে না তেমন, মাঝে মাঝে কোনো অকেশনালি অথবা প্রোগ্রামের ব্যাপারে থাকে হয়তো। আচ্ছা, স্কুলে আবার সব থেকে বন্ধ বেশি, কলেজ ভালো, কলেজ বেশি ভালো না? কলেজ বেশি ভালো, আপনি নির্দিষ্ট টাইমে আপনার 1টা বাজে ক্লাস, 1টা বাজে গেলেই হবে স্কুলে, তো আচ্ছা নিজেকে হয়। ও আচ্ছা, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখি আসলে চাইলেই যে হয়ে যায় তা তো না, আসলে মানে বিষয়ে কোথায় কি আছে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা তো কঠিন ব্যাপার আসলে ভাগ্যটা। প্রথম যখন এই চাকরি করা শুরু করছি তখন আসলে মনে করি নাই যে এখানে থাকবো। আচ্ছা, থেকে যেতে তো হলো, বুঝতে পারছি না। তারপরেও তো আপনার একটা
অবস্থাতে আছেন, আলহামদুলিল্লাহ খারাপ না, যথেষ্ট ভালোই আছেন। না তারপরে এক্সপেকটেশন বা আপনাদের চেষ্টাগুলো একটু বেশি ছিল তো এই জন্য আসলে, সেই জন্য। তাছাড়া এক গ্রুপ কিন্তু শুধু আপনাদেরকে নিয়েই চেষ্টা করছে, তারা কিন্তু অনেকেই সফল হতে পারে নাই, তাদেরও আক্ষেপ আছে। বিশেষ করে এখন তো ঝামেলা হয়ে গেছে করোনার কারণে, জব সার্চ নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমার এই জবটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, আমি আমার হোম টাউন কুষ্টিয়া, মানে থাকতে হয় কুমিল্লা, এটা একটা হিউজ মানে ডিফারেন্স। এই জন্য আসলে এটাতে এমনি আদার্স ফ্যাসিলিটিস ভালোই থাকতো, ওই যে আপনাদের সাথে ক্লাস করাতে পারছি বা আদার্স যে এগুলো, কিন্তু সমস্যা হচ্ছে এটাই। অন্তত লিড জেনারেশনটা হলে ও তো একটু কাজ হতো। হম সেটাই। এটা কি এরকম শখ করে করে চলে আসতেছে না? আমার ওটা আমি এটা সমাধান করতে পারি নাই স্যার, দেখি জন্য আছে এমনি ফিল করলে আবার এই দাগগুলো আছে, কি করলে ফিল করলে এই দাগগুলো আছে। আচ্ছা অদ্ভুত তো, দেখি ওইটা আসলে একটু দেখি দেখি ওয়ার্ডটা আপনার। স্যার এখানে ইন করবেন স্যার, ওয়ার্ডটা আচ্ছা 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 এরকম, এটা হচ্ছে ভিউ অপশনে যান দেখি, ভিউ রুলার, রুলার তো আলাদা, আর হচ্ছে আচ্ছা রুলারে একটা টিক মার্কটা তুলে দেন। হ্যাঁ শুধু রুলারটা গেছে, কিন্তু হয়তো ভিউয়েরই একটা কিছু। স্প্লিটটা কি বলে দেখেন তো, স্প্লিট এই যে ডান পাশে, আচ্ছা আচ্ছা। আর এই যে রুলার টুলার যেখানে ছিল ওখানে শো বলে একটা লেখা আছে, শো তে ক্লিক করলে কি হচ্ছে দেখেন তো, নিচের দিকে আরো নিচে শো, এই যে হ্যাঁ হ্যাঁ আরো বেশি কিছু অপশন আছে না? কিছু আছে ও আচ্ছা, আর কিছু নাই। হ্যাঁ রুলার দিয়ে দেন, কি জানি এরকম তো দেখি নাই আমি কখনো। কিন্তু এগুলো তো স্পেসিফিক ভাবে সলিউশন হওয়া তো যায়, আমরা আসলে সঠিক অপশনে যেতে পারছি না। আচ্ছা গ্রিড গুলোতে একটু মাউসের কার্সার রাখেন তো কোনো লেখা আসে কিনা, গ্রিডে ক্লিক করেন তো, ক্লিক করেন গ্রিডে, এই যে ডাক গুলোতে হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, কিছুই আসতেছে না, অদ্ভুত ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন তাহলে। আবার নতুন করে করে দেখতাম স্যার,
হ্যাঁ, সব ডিলেট করে আপনি লগ আউট করেন একবার, আবার লগ ইন করেন, করে একটু ট্রাই করেন তো। আচ্ছা ইয়া উৎপল ভাই, আপনি আরেকবার ট্রাই করেন, ওটা হচ্ছে পেজ লেআউটে যান। হ্যাঁ, পেজ লেআউটে, জি পেজ লেআউটে গিয়ে পেজ লেআউটে ওই যে অ্যালাইন অ্যালাইন অপশনে যে ডান পাশে দেখেন, অ্যালাইন আরো ডানে, অনেক ডানে, একবারে শেষের দিকে ডানে। হ্যাঁ, একবারে শেষে, হ্যাঁ, অ্যালাইনে ক্লিক করেন। অ্যালাইন টু মার্জিন আছে, হ্যাঁ, এটা বাদ দেন দেখি। তারপরে অ্যালাইনে যান, আবার ওই যে অ্যালাইনে ইয়ে গ্রিড অপশন আছে ওটা থাক। এটা তো বাদ যায় না, এটা তো বাদ না যায় না। আচ্ছা ওটা থাক, এই যে গ্রিড লেখা না, গ্রিড গ্রিড সেটিংস এ যান। আচ্ছা এখানে এই যে অবজেক্ট স্ন্যাপে কি, হ্যাঁ এটা টিকটা তুলে দেন দেখি। আচ্ছা ওকে করেন, আচ্ছা আবার যান অ্যালাইনে, আবার যান। হ্যাঁ এটা হচ্ছে আপনার, আগে ডিফল্ট দিয়ে দেবো, আচ্ছা হ্যাঁ এবার ডিফল্ট দেন দেখি। হচ্ছে না না, তাহলে এটা কি, এটা তাহলে গ্রিড না সম্ভবত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি কথা বলতেছি।
আচ্ছা, দুঃখিত, আসলে ফোন আসছে, এখন বেশ কিছুক্ষণ কথা হলো। তো এই উৎপল ভাইয়ের মনে হয় ওটা চলতেছে নাকি? ওটা করছি স্যার, একই কেস বুঝে গেছে। কি হয়েছে? ওই যে আগে যেটা দেখাইতো ইংলিশ স্কিল টেস্টটা দিতে হবে, হ্যাঁ 62 দিন পরে আর কি। আচ্ছা, সেটা আবার দেখাচ্ছে? হ্যাঁ আবার দেখাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! সে মুখস্থ করে ফেলছে আমার সাথে, পরীক্ষাটা আবার চেষ্টা করতে হবে আর কি। পরীক্ষা তো চেষ্টা করবেন, কিন্তু দেখি ওইটা কোনটা, সেটা এটাই এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখি দেখি ওইটা একটু ওপেন করেন তো আরেকটা ট্যাবে। প্রচুর ঝামেলা করছে ওটা। রতন ভাই দেখছি ফেসবুক গ্রুপের লিঙ্ক দিচ্ছেন, কি এগুলো রতন ভাই? এটা একটা কন্টেন্ট রাইটার চাইছিল আর কি, আচ্ছা আচ্ছা এই কারণে মনে হলো যে এটা দেওয়া, ওই অ্যামাজন অ্যাফিলিয়েটেড এটা মেশিন দিলাম, বাকিরা দেখুক আচ্ছা যা আগ্রহী হলে করতে পারবে। দেখি এডিট, হ্যাঁ এডিট অপশনে যান। নাকি এটা দিয়ে দেখবো থামেন, এটা হচ্ছে ক্যাটাগরি বিজনেস এর উপরে ক্লিক করেন তো ওই অ্যারো চিহ্নতে, অ্যারো চিহ্ন অ্যারো উপরে, হ্যাঁ ওটা হচ্ছে আপনার। আর কি কি অপশন আছে বলে আছে, আচ্ছা রাইটিং এন্ড ট্রান্সলেশন সিলেক্ট করেন দেখি, হ্যাঁ তারপর এখানে আসেন টেকনিক্যাল রাইটিং দেন। কিছু লাগবে নাকি? এক দরকার নাই এটা। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, হ্যাঁ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আগে লাগবে, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দেন হচ্ছে, আচ্ছা এটাও নট ডিফাইন থাক, ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন ইংলিশ। সেভেন কন্টিনিউ করেন। এগুলো এখানে যা আসতে থাক, আবার আস্তে আস্তে চলে যান সামনের দিকে। ঘুরে ফিরে ওর একটাই কথা নাকি? আচ্ছা তাহলে বোঝা গেছে, আপনি ওই 62 ড্রেস আসলে ওয়েট করতেই হবে, এখানে আর কোনো কিছু সুযোগ নাই। আর একটা কাজ করলে করা যায়, আপনি যদি নতুন প্রোফাইল করে গিগটা করেন তাহলে আপনাকে একটা সুযোগ দিবে টেস্ট দেওয়ার,
সেই সময় দিয়ে দিবেন, বোঝা গেছে? হ্যাঁ, এবং এটাকে ডিসেবল করে দেন। আপনি সব গিগ গুলোকে ওয়ার্ড ডকুমেন্টে নোট করে নিয়ে এই ফাইবার অ্যাকাউন্টকে ডিলিট করা যায় সেইভাবে ডিলিট করে দেন। করে আবার নতুন ভাবে করে ফেলেন, ঠিক আছে? এখন এখনই করে না, এখন আগে একটা ইয়ে করছি না, কোনটা ওই যে নর্মাল স্কিল ইয়া স্কিল টেস্ট তো হয়ে গেছে, স্কিল টেস্ট ওটা তো কাজে লাগতেছে না। আপনার যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন যে স্কিল টেস্টটা চাবে ওইটা দিবেন, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। তাহলে এখন মুছতে হবে, এটা মুছবো মুছবো কিভাবে? আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রথমে অ্যাক্টিভ আছে ভিডিও এডিটর, এটাও কপি করে রাখেন, না হলে এটা আবার লিখতে হবে আপনাকে। বাষট্টি দিন, ততদিন তো আপনার কাজের ইচ্ছাই হারিয়ে যাবে মন থেকে, এতদিন তো ওয়েট কিভাবে করবেন বলেন। আসলে সমস্যা হয়ে গেছিল আপনার ভাইরাল, এই ভাইরাস কত বড় ক্ষতি করছে এবার চিন্তা করেন। আসলে এগুলো খুব বিপজ্জনক। আমি কিছুদিন হচ্ছে আপনার কিউরিওসিটি বশত ডার্ক ওয়েবে ঘোরাফেরা করছি, বুঝছেন? ডার্ক ওয়েবে ব্রাউজ করছি, তার মনে হয় 2-3 সপ্তাহের মাথায় আমার পিসি হ্যাক হয় এবং সেগুলো আর ফেরত পাইনি, ডাটা সব হ্যাক। হ্যাঁ, ওই যে রুলস রেগুলেশন অত ভালো জানতাম না, তারপর পরিবেশ কিছু শিখলাম, কিন্তু এটা তো আর প্রথমে জানতাম না। হ্যাঁ, ইয়া কি রতন ভাই বলছেন, বলেন। আপনি কথা বলেন, কথা বলবো নাকি ফোন আসছে স্যার? ওই যে এই ফ্রিল্যান্সারে কনটেস্টে যখন আমি একটা ইয়া দেবো, ওই সাবমিট করবো, এখন ওই যে ধরেন পেজ তো সবগুলো দেখা যায়, অনেকে দেখি প্রথম পেজটা মানে খালি রাখে। ও আচ্ছা আচ্ছা, ওইটা কি করা যাবে কিনা? মানে কিছু লিখে দিয়ে যাতে মানে সহজে অন্যরা দেখতে না পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওরকম করা কি উচিত হবে কিনা? আমি কি মানে ওই কনটেস্টে মানে প্রথম পেজ তো সবাই দেখে ফেলে দেখতে, ওই ওইটাকে তো সিল না করে দিলে তো সবাই দেখতেছে, তো যেহেতু সিল করার সুযোগ নাই লিখে রাখে, তো সেরকম কি করা ঠিক হবে? হ্যাঁ, ওইটা তো ওই যে ক্লিক করে আবার নিচে দিয়ে কার্সর নিলে তো দেখা যায়, তাই না? দেখা যায়, হ্যাঁ তা দেখা যায়। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে দেখা যায় না, এই হলো বিষয়। হ্যাঁ, ওটা ওটা করতে পারেন, খুবই ক্লেভার একটা ওয়ে হতে পারে। হ্যাঁ, আমার মাথায় আইডিয়াটা কিন্তু ছিল না। আপনি ওই যে অনেকগুলো কনটেস্ট অ্যাটেন্ড করছেন এই জন্য কিন্তু এটা দেখছেন, তাই না? অনেকে এটা করছে মনে হয়। জি জি, আচ্ছা, এটা খুব ভালো একটা কিছু হতে পারে, বেশ আমার কাছে ভালো লাগতেছে বিষয়টা।
আচ্ছা ওকে।
সবগুলো তো কপি করা হয়ে গেছে নাকি উৎপল ভাই? জি স্যার। আচ্ছা এখন তাহলে ওইটা ইয়ে করেন, ওই যে এটা দেখি, হ্যাঁ ওখানে ক্লিক করেন তো সেটিংস এ। জি জি আমি ডিঅ্যাক্টিভ করার অপশন দেখতেছি। আচ্ছা ওই ডিঅ্যাক্টিভই হবে। লেখার অন্তর কি দেব? আচ্ছা আই ক্যান ফাইন্ড বাটন। আচ্ছা আবার দেখি দুজনে যান দেখি। লেখেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম। দ্বিতীয়টা দেন। হ্যাঁ না না এসব কিছু লিখতে হবে না, এখন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করেন। হ্যাঁ ঠিক আছে এখন নতুন ভাবে আবার সাইন ইন করেন। মেলটা কি ওইটা ইউজ করা যাবে নাকি আরেকটা করতে হবে? মেলটা ওইটা করে দেখেন তো কি বলে, সম্ভবত করা যায় না। হবে না স্যার, যে সিনেবল সিগন্যালটা। হ্যাঁ কি বলছে? সেম ডিমান্ড বলছে ইউডিট চেকতে ইউ রেকম। আচ্ছা চেঞ্জ ইমেল করেন তো, এখান থেকে চেঞ্জ ইমেল করেন, করে অন্য ইমেল এটাতে এটাতে দেন অন্য ইমেল, ঠিক আছে? আর এটাই আবার ইউজ করে ফেলেন নতুন অ্যাকাউন্ট। আপনি লগ ইন করেন দেখি। আচ্ছা এটা এখান থেকে কপি করেন, এটা তো আবার এটাতেই তো আপনার ইমেল, কি ব্যাপার? এটাই তো আপনার ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট এটাতে না স্যার আরেকটাতে করছি। এই যে এখানে বলছি ইওর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড, ফাইবার থেকে মেসেজ দিচ্ছে। দেখেছেন এটা ওপেন করেন তো, এটাতে আসছে কেন? আমি তো অন্য একটা দিছিলাম। তাহলে বিষয়টা কি হলো বলেন? আমি ইমেল তো দিই নাই স্যার, আমি তো ইউজ করি তো আরেকটা দিয়ে। একটু ভাবতেছি তাহলে নতুন একটা মেল করি নাকি নতুন মেল। এটা ওই যে যেটা বললাম ওই প্রসেসটা একটু করা যায় কিনা আপনার দেখি।
ফাইবার অ্যাকাউন্টে যান, প্রোফাইলে যান, না সেটিংস এ যান, সেটিংস এ কিছু আছে কিন্তু এখানে আছিস না বলতে ক্লিক করেন না না আপনি আপনি ছবির উপর ক্লিক করেন তো পিকচারের উপর না না পিকচারের উপর ক্লিক করেন আপনি তো এই মেলেই লগ ইন করা আচ্ছা এই যে আপনি এই মেলে যান এবার নিচের মেলে যান মেল চেঞ্জ করছেন না অ্যাক্টিভ করার দরকার নাই ঠিক আছে অ্যাক্টিভ করেন না এটা দিয়ে এখন এই ইমেলটা দিয়ে হচ্ছে নতুন অ্যাকাউন্ট করেন এটা ডিলিট করে দেন ইমেলটা কোথায় ডিলিট করবেন মেল ডিলিট করেন হ্যাঁ ইমেলটা ডিলিট করেন দিয়ে এটা ডিলিট করে দেন তাই বলছি এই অ্যাক্টিভ মেলটা এটা হ্যাঁ তাহলে ওই মেল দিয়ে চেষ্টা করি হ্যাঁ ব্রাউজারে ইনকোনাইট উইন্ডো খোলেন তাহলে ফাইবারে যাও স্যার হ্যাঁ আর একটা দেন তাহলে এটাও তো দিচ্ছে তাহলে আপনার নতুন ইয়েটাই লাগবে নতুন মেল লাগবে হ্যাঁ
স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আছি, বলেন। এখন নামটা কি অ্যাকচুয়ালটা দেবো নাকি চেঞ্জ করে দেবো? নাম একই দিবেন, ইউজার নেমটা আলাদা হবে। নাম তো সেম দিতে হবে, কারণ আপনার আইডি কার্ডে যেন থাকে। ঠিক আছে, মোবাইল পিকচারটা কি আরেকটা দেব নাকি আরেকটা? মোবাইল পিকচারটা, মোবাইল নাম্বার না, প্রোফাইল পিকচার আর একটা দেন, কিন্তু নিজেরটাই দেন আর কি।
আর বাকিরা সবাই কি করতেছেন? ওই গিগের প্রমোশনের কাজগুলো চলতেছে সবার? আমি একটা প্রজেক্টের কাজ করতেছি অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর 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 বাকিরা? টাস্কিং করছিলাম। আচ্ছা ঠিক আছে, করেন। মোবাইল দিয়ে করতেছেন নাকি? জি স্যার, অ্যাপ ডাউনলোড করে ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আমরা একটা ব্রেকে পরে আবার আসি তাহলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
ফেসবুক হবে না, হ্যাঁ, কারণ এর আগে তো একটার সাথে অ্যাড ছিল, টুইটারটা ট্রাই করেন তো? হবে না, আচ্ছা থাক, কন্টিনিউ করেন। Finish. হ্যাঁ, এখন গিগ করেন, প্রথম গিগটা করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বাকিরা কে কি করছেন? স্যার ওই ফেসবুক গ্রুপগুলোতে দেখছিলাম কন্টেন্ট করছিল। আচ্ছা আচ্ছা, দেখেন
এইটা করতে দেখুন দিয়া করে দিলাম।